বংশগতি, বংশগতি বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি। তোমরা দেখেছো যে কোনো ছেলেকে তার বাবার মতো দেখতে, মানে তার বাবার কিছু বৈশিষ্ট্য তার মধ্যে এসছে। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো জনিত্রী জীব থেকে অপত্য জীবে সঞ্চারিত হয় যে পদ্ধতিতে, এটাই কিন্তু হচ্ছে বংশগতি। বংশগতি নিয়ে অনেক শতাব্দী ধরেই এ নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। দুটি উৎকৃষ্ট প্রজাতির প্রাণী বা উদ্ভিদকে যৌন জননের মাধ্যমে যে অপত্য সৃষ্টি হচ্ছে সেটা আরো উন্নত মানের হচ্ছে। হ্যাঁ, এইটা অনেক শতাব্দী ধরেই হচ্ছে, কিন্তু কোন নিয়ম মেনে বা কোন সূত্র মেনে এই বংশগতি হচ্ছে বা এই বৈশিষ্ট্যগুলি জনিত্রী জীব থেকে অপত্য জীবে সঞ্চারিত হচ্ছে, সেটা নিয়ে প্রথম উল্লেখযোগ্য গবেষণা করেছিলেন অস্ট্রিয়া দেশের পাদ্রী গ্রেগর জোহান মেন্ডেল। তিনি পাদ্রী ছিলেন, কিন্তু তিনি চার্চের যে অ্যাবে, মানে চার্চের আবাসিক বিদ্যালয়ে তিনি বিজ্ঞানের শিক্ষক ছিলেন এবং তিনি এই বিষয় নিয়ে গবেষণা করেছিলেন। এবং 1865 সালে মেন্ডেলের এই উল্লেখযোগ্য গবেষণা, মেন্ডেলের সূত্রগুলি, এগুলি প্রকাশিত হয়েছিল। কিন্তু সেই সময় বিজ্ঞানী মহল তার কিছু বছর আগে আবিষ্কৃত ডারউইনের যে তত্ত্ব সে নিয়ে বিজ্ঞানী মহল বেশি ব্যস্ত ছিল, তাই মেন্ডেলের উল্লেখযোগ্য গবেষণাকে সেভাবে তারা দৃষ্টিপাত করতে পারেনি। পরবর্তীকালে 1900 খ্রিস্টাব্দে তিনজন বিজ্ঞানী, হুগো ডি ভ্রাইস, কার্ল করেন, স্ট্যাশমার্ক, তারা পুনরায় মেন্ডেলের সূত্রগুলোকে আবিষ্কার করে। যাই হোক, তো বংশগতি ব্যাপারটা বুঝতে গেলে অনেকগুলি পরিভাষা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, যেমন প্রকরণ। প্রকরণ কি? প্রকরণ হচ্ছে ভেদ বা পার্থক্য, একই প্রজাতির জীবের মধ্যে পার্থক্য, একই মায়ের দুটি সন্তানের মধ্যেও পার্থক্য হয়। এই বিষয় নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম। প্রকরণের কারণ কি? মিওসিসে যে ক্রসিং ওভার হচ্ছে, সেই ক্রসিং ওভারে কি হচ্ছে, সমসমস্ত ক্রোমোজোমগুলির মধ্যে খণ্ড বিনিময় হচ্ছে, যার ফলে জিন সংযুক্তি পাল্টে যাচ্ছে, রিকম্বিনেশন অফ জিনস হচ্ছে, এবং সেই কারণেই কিন্তু প্রকরণ হচ্ছে। প্রকরণের আরেকটি কারণ হচ্ছে মিউটেশন বা পরিব্যাপ্তি। হঠাৎ করে যদি ডিএনএ সিকোয়েন্স পাল্টে গেল, হ্যাঁ, সেক্ষেত্রে ডিএনএ এর মধ্যে বদল এলো বা ক্রোমোজোমের মধ্যে কিছু বদল হলো, হ্যাঁ, সেই গুলোর জন্যেও কিন্তু প্রকরণ আসে। আচ্ছা, এরপরে হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেক জীবের মধ্যে কিছু আচারগত, আচরণগত, দেহ গঠনগত কিছু বৈশিষ্ট্য থাকে। হ্যাঁ, সেগুলোকেই আমরা বংশগতির ভাষায় বৈশিষ্ট্য বলবো। যেমন মটর গাছ, মটর গাছের উচ্চতা একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপরে মটর গাছের বীজের রং একটা বৈশিষ্ট্য, মটর গাছের ফল ত্বকের রং একটা বৈশিষ্ট্য, মটর গাছের ইত্যাদি, এরকম করে মেন্ডেল 7 জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য মটর গাছে আবিষ্কার করেছিলেন। আমি মটর গাছ নিয়েই বললাম, কারণ মেন্ডেলের গবেষণাটা পুরোই কিন্তু মটর গাছের উপরে। তো বৈশিষ্ট্য এমন ব্যাপারগুলোকেই বলা হয় যেগুলি সঞ্চরণশীল, মানে বংশগতভাবে যেগুলি এক প্রজন্ম থেকে অপত্য প্রজন্মতে বা পরবর্তী প্রজন্মে যেগুলো সঞ্চারণ হয় সেগুলোকেই আমরা বংশগতির ক্ষেত্রে বৈশিষ্ট্য হিসেবে ধরবো। যেমন মটর গাছের ক্ষেত্রে উচ্চতা একটা উদাহরণ। প্রলক্ষণ। প্রলক্ষণ কি? প্রলক্ষণ হচ্ছে একই বৈশিষ্ট্যর মধ্যে আমরা অনেকগুলি তার রূপ দেখতে পাই। যেমন মটর গাছের উচ্চতার ক্ষেত্রে আমরা দেখতে পাই লম্বা মটর গাছ, বেটে মটর গাছ। বীজ ত্বকের রঙের মধ্যে আমরা দেখতে পাই সবুজ বীজযুক্ত মটর, হলুদ বীজযুক্ত মটর। তো এই যে ব্যাপারগুলো, লম্বা, বেটে, হ্যাঁ, হলুদ সবুজ রঙের বীজ, এইগুলো হচ্ছে ট্রেট বা প্রলক্ষণ। একক ফ্যাক্টর বা জিন কি? জিন হচ্ছে বংশগতির উপাদান। তো মেন্ডেল যে সময়ে আবিষ্কার করে, মানে করেছিলেন নিজের, মানে তার সূত্র, সে সময় কিন্তু জিন বা ক্রোমোজোম সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। আচ্ছা, লোকাস কি?
লোকাস কি? লোকাস হচ্ছে ক্রোমোজোমের একটা নির্দিষ্ট বিন্দু, যেই বিন্দুতে সেই জিনটাই আছে। হ্যাঁ, আমার ধরো আমার 15 নম্বর ক্রোমোজোমে একটা বিশেষ জিন আছে, তোমাদেরও 15 নম্বর ক্রোমোজোমে সেই বিশেষ জিনটাই আছে। যেমন পুরুষের ওয়াই ক্রোমোজোমে SRY জিন আছে, প্রত্যেক পুরুষের ওয়াই ক্রোমোজোমে ওই নির্দিষ্ট বিন্দুতে ওই জিনটা আছে। তাহলে লোকাস হচ্ছে ক্রোমোজোমের সমস্ত অংশ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দু, বা ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দু যেখানে ওই জিনটা আছে। জিন মানে কি তোমরা জানো? ডিএনএ একটা অংশ যেটা প্রোটিন উৎপাদনের সংকেত বহন করে, সেটাই হচ্ছে জিন। অ্যালিল কি? অ্যালিল হচ্ছে জিনের দুটি রূপ। যেমন মটর গাছের ক্ষেত্রে যদি উচ্চতার জিন হয়, তাহলে উচ্চতার জিনের দুটো রূপ, বেটে আর লম্বা। হ্যাঁ, বা মটর বীজের রঙের ক্ষেত্রে সবুজ এবং হলুদ। হ্যাঁ, এই দুটো হচ্ছে অ্যালিল। দুটো এই অ্যালিল গুলো, সবুজ রঙের অ্যালিল সবুজ রং দিচ্ছে, হলুদ রঙের অ্যালিল হলুদ রঙের জন্য দায়ী, বা উচ্চতার ক্ষেত্রে লম্বার জন্য দায়ী, বেটের জন্য দায়ী। তো জিনের রূপগুলোকে বলা হয় অ্যালিল। আচ্ছা, সমস্ত ক্রোমোজোমের ক্ষেত্রে হ্যাঁ লোকাসে অ্যালিল গুলো অবস্থান করে, একই লোকাসে দুটো বিপরীত ধর্মী অ্যালিল অবস্থান করতে পারে। আচ্ছা, বা করে বললে ভালো হয়। আচ্ছা, সমসংকর জীব বা বিষমসংকর জীব। হ্যাঁ, সমসংকর জীব মানে কি? সমসংকর জীব মানে কি? তার ক্রোমোজোম গুলো যদি আমি ছবি আঁকি, তাহলে তার নির্দিষ্ট সমসংস্থ ক্রোমোজোম এটা। হ্যাঁ, ডিপ্লয়েড সেটের একই ক্রোমোজোমে দুটো করে কপি থাকে, এবং এক একটি জোড়কে সমসংস্থ ক্রোমোজোম বলা হয়। তো এই বিন্দুতে যদি লম্বার জন্য জিন থাকে, এই বিন্দুতে যদি লম্বার জিন থাকে, তাহলে এই বিন্দুতেও যদি লম্বার জিন থাকে, তাহলে সেই জীবটাকে আমি বলবো সমসংকর জীব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সমসংস্থ ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে দুটোতেই কিন্তু লম্বার অ্যালেল আছে। উল্টো দিকে এইখানে দেখো, সমসংস্থ ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে একটাতে হচ্ছে তোমার লম্বার অ্যালিল আছে, অপরটাতে বেটের অ্যালিল আছে। তাহলে এটা হচ্ছে বিষমসংকর জীব। হ্যাঁ, এই ধরনের জীবকে বিশুদ্ধ জীব, আর এই ধরনের জীবকে সংকর জীবও বলা হয়। বা আর ইংরেজিতে বলতে গেলে এই ধরনের জীবকে হোমোজাইগাস বলা হয়, হোমো মানে সমান, আর এই ধরনের জীবকে হেটিরোজাইগাস জীব বলা হয়। আচ্ছা, এবারে ফিনোটাইপ কি, জিনোটাইপ কি? ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য বোঝাতে ফিনোটাইপ কথাটা ব্যবহার করা হয়। এই যে জীবটা আমরা দেখতে পাচ্ছি, এই যে জীবটা আমরা দেখতে পাচ্ছি, একে বাইরে থেকে কেমন দেখতে হবে? এর সমসংস্থ ক্রোমোজোমের একটা একটা লোকাসে টি জিন আছে, সেই লোকাসেই তার অপর সমসংস্থ ক্রোমোজোমে টি ক্যাপিটাল টি আছে, দুটোতেই ক্যাপিটাল টি আছে। তাহলে এই জীবটাকে বাইরে থেকে দেখতে লম্বা হবে, আর এই জীবটাকে বাইরে থেকে দেখতে এখানেও কি আছে, একটাতে ক্যাপিটাল ডি আছে, একটাতে স্মল ডি আছে, এই জীবটাকেও বাইরে থেকে দেখতে লম্বা হবে। জিনোটাইপে স্মল ডি আছে, কিন্তু জিনোটাইপে বেটে আছে, কিন্তু বাইরে থেকে কিন্তু জীবটাকে দেখতে কিন্তু লম্বাই হবে। তাহলে লম্বা ব্যাপারটা হচ্ছে ফেনোটাইপ। ঠিক আছে, প্রকট আর প্রচ্ছন্ন কি? যখন আমরা মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা পড়বো, তখন আমরা F1 জনু, হ্যাঁ F1 জনুতে যে গুণটা প্রকাশ হবে, যে বৈশিষ্ট্য প্রকাশিত হয়, সেটাকে প্রকট বৈশিষ্ট্য বলে, আর যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় না, সেটাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। আমরা যখন মেন্ডেলের একসংকর জনন পরীক্ষা পড়ব, তখন কিন্তু আমরা ব্যাপারটা ভালো মতো বুঝতে পারবো।